রবীন্দ্রসঙ্গীত শিল্পী সাদি মোহাম্মদ মারা গেছেন। বুধবার রাত 8টার দিকে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন তার পারিবারিক বন্ধু নৃত্যশিল্পী শামিমা রানিপা। প্রাথমিকভাবে তার মৃত্যুর কারণ জানা যায়নি। সাদি মোহাম্মদ রবীন্দ্রসঙ্গীতে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেন। 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। 2009 সালে তার শ্রাবণ আকাশে ও 2012 সালে সার্থক জনম আমার অ্যালবাম প্রকাশিত হয়। 2012 সালে তাকে আজীবন সম্মাননা প্রদান করে চ্যানেল আই। 2015 সালে বাংলা একাডেমি গুণী এই শিল্পীকে রবীন্দ্র পুরস্কার দেয়। এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী একরামুল ইসলাম। একরাম, সাদি মোহাম্মদের মৃত্যুর কারণ কি, সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? আমি এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা যতটুকু জেনেছি, সাদি মোহাম্মদ মারা যান সন্ধ্যা 7:30। তিনি রোজা ছিলেন, তারপরে সন্ধ্যা 7:30 যখন তার দরজা বন্ধ পাওয়া যায় এবং সবশেষ রাত 9টায় কিন্তু তার দরজা ভেঙে তাকে বের করে আনা হয়। তার সহকর্মী, তার সাংস্কৃতিক যে বোদ্ধারা রয়েছেন, তারা যেমনটা বলছিলেন, সম্ভবত তিনি আত্মহত্যা করেছেন। আমরা একটু জানিয়ে রাখি, সাদি মোহাম্মদের জন্ম কিন্তু 1965 সালে ঢাকার মোহাম্মদপুরে। তিনি বাংলাদেশের রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার। তিনি সাংস্কৃতিক সংগঠন রবিরাগের পরিচালক ছিলেন। তুমি রবে নীরবে এসো আমার ঘরে, তুমি একটু কেবল বসতে আকাশ ভরা সূর্য তারা কোথাও আমার হারিয়ে, এরকম কিন্তু অসংখ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী, রবীন্দ্রসঙ্গীত কিন্তু তিনি গেয়েছেন। সাদি মোহাম্মদের যারা মৃত্যুতে এখানে এসেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য আপনি কাকে কাকে দেখতে পাচ্ছেন এবং তারা তার সম্পর্কে কি বলছেন? আমরা এখানে নাসিরুদ্দিন ইউসুফ সহ সাংস্কৃতিক অঙ্গনের যে বিভিন্ন সংগঠকরা রয়েছেন, আমরা কিন্তু তাদের অনেককে এখানে দেখেছি। তারা বলছেন যে তার যেই চলে যাওয়াটা, এটা একদমই অপ্রত্যাশিত ছিল। তিনি রোজা ছিলেন, তিনি তার রুমে সাংস্কৃতিক যে চর্চা, রবীন্দ্রসঙ্গীত চর্চাও তিনি করেছেন, তারপরে কিন্তু হঠাৎ করে তার এই মৃত্যুর বিষয়টা চলে আসে। তার রাত 9টার সময় যখন তার দরজায় বারবার নক করা হচ্ছিল, তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছিল না, তারপরে কিন্তু দরজা ভেঙে তার মরদেহ তারা দেখতে পান। আমি একটু জানিয়ে রাখি, 2007 সালে আমাকে খুঁজে পাবে ভোরের শিশিরে অ্যালবামের মাধ্যমে কিন্তু সাদি মোহাম্মদের, আমরা তার জীবনের লক্ষ্য বর্ণাঢ্য রবীন্দ্রসঙ্গীতে, তিনি বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলেন এবং তিনি যেই পরিবারের সন্তান, তিনি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, শহীদ পরিবারের সন্তান, এবং মোহাম্মদপুরে তিনি যেই বাড়িটিতে থাকেন সেই বাড়িটিও একটি ঐতিহাসিক বাড়ি। 1971 সালে এই বাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছিল। তারা, তার পুরো ফ্যামিলি কিন্তু সংস্কৃতি চর্চার সঙ্গে জড়িত। তার ভাই শিবলি মোহাম্মদ বিখ্যাত নৃত্যশিল্পী এবং তারা ঐতিহাসিকভাবেই এই সংস্কৃতি চর্চাগুলি করে এসেছেন এবং মুক্তিযুদ্ধের চেতনাও ধারণ করে রাখছেন। আমরা, আপনি বলছিলেন যে এখানে এসেছেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, আমি মানজুল ইসলাম সুইটকে দেখতে পেলাম আপনার এই লাইভের মধ্যে। আমি একটু জানতে চাই যে আমরা যেটি গণমাধ্যমে বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি যে তিনি হয়তো আত্মহত্যা করেছেন, তার মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল, এই ব্যাপারে তাকে যখন দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে তখন কি অবস্থায় তাকে দেখা গিয়েছিল, সেটি কি আপনি কিছু জানতে পেরেছেন কিনা? আমরা যতটুকু জানতে পেরেছি, তাকে কিন্তু ঝুলন্ত অবস্থায় তার মরদেহটা নামানো হয়। এখানে সাংস্কৃতিক কর্মী যারা রয়েছেন তারা এটাকে আসলে আত্মহত্যা হিসেবেই বলছেন। এখন কি কারণে তিনি এই পথটা বেছে নিলেন সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি। আমরা হসপিটালের যে ডক্টর আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। সব কিছু মিলে যখন ডক্টর এবং তার পরিবারের পক্ষ থেকে বলা হবে, আসলে আমরা তখন নিশ্চিত হতে পারবো তিনি কি কারণে তিনি এই আত্মহত্যার পথটা বেছে নিলেন। আমরা আরেকটু জানিয়ে রাখি, এখানে কিন্তু সাংস্কৃতিক অঙ্গনের বিশেষ করে রবীন্দ্র সঙ্গীত চর্চার সাথে যারা জড়িত তারা কিন্তু এখানে সবাই এসেছেন। আমরা নাসিরুদ্দিন বাচ্চুকে দেখতে পাচ্ছি, আপনি একটু তিনি কি বলেন সেটি যদি আমরা একটু শুনি, আপনি সরাসরি যদি সেটি দেখাতে পারেন। সাংস্কৃতিক একটি জাগরণ তার অংশগ্রহণের মধ্যে দিয়ে তৈরি হয়েছিল,
তার আগমনের মধ্যে তৈরি হয়েছিল। যেই যুগটা তিনি সৃষ্টি করেছেন বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত এবং দেশাত্মবোধক গানে এবং ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়ার পাঠদানের মধ্য দিয়ে তিনি যেভাবে বাংলাদেশের সংস্কৃতির সেবা করেছেন এটা আসলে তুলনা হয় না। কিন্তু তারপরেও মানুষের তো মৃত্যু অবধারিত, কিন্তু এরও এইভাবে চলে যাওয়াটা আসলে আমরা কখনোই ভাবিনি। এবং আমরা মনে করি যে সাদির এই মৃত্যু আমাদেরকে ভীষণভাবে শোকাহত করেছে এবং আমরা মনে করি যে এই অসময়ে চলে যাওয়াটা আমরা কোনো অবস্থাতে মেনে নিতে পারছি না। সারা বিশ্বের বাঙালিরা, বাংলাদেশের বাঙালিরা সাদির কাছে চিরদিন কৃতজ্ঞ থাকবে তার সঙ্গীতে তার অবদানের জন্য। পাচ্ছিলাম যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন সুব্বাচ্চু কথা বলছিলেন।